প্রশ্ন উত্থাপন করেছেন যে রাজনৈতিক বিভিন্ন স্টেক হোল্ডার্স বা পক্ষ যারা আছেন তারা এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছেন। অবশ্যই দল ভিন্ন, ঝুট ভিন্ন, বক্তব্য ভিন্ন হবে, এটা স্বাভাবিক। মৌলিক জায়গাটায় আমরা একমত যে একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে। এখন সেই সুষ্ঠু নির্বাচনের জন্য আগে নির্বাচন না আগে সংস্কার? আগের নির্বাচন হয়ে গেলে তো কোনো সংস্কারের জায়গা থাকে না, ওনাদের সংস্কার ব্যাপারে কোনো করণীয় থাকে না। আর সংস্কারটা কি জন্য? সংস্কারটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। আমরা সে কথাটাই বলছি, আমরা বলতেছি দুটো রোডম্যাপ হবে এখানে। একটা সংস্কারের রোডম্যাপ, যে কি কি বিষয়ে তারা সংস্কার করবে, আরেকটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ, যে কতটুকু সময়ের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা তাদের সাথে, আপনারা জানেন যে চার দিন আগে ডায়ালগে বসেছিলাম, বিভিন্ন রাজনৈতিক পক্ষ আমরা যারা আছি সকলকেই তারা জানিয়েছেন যে দুটো তারা সমান্তরাল চালাবেন, উই আর হ্যাপি উইথ দেম। আমরা বলেছি যে এই সময়টা যেন নাতি দীর্ঘ হয়, অতি দীর্ঘ হবে না, আবার অতি সংক্ষিপ্ত হবে না। অতি সংক্ষিপ্ত করতে গিয়ে প্রয়োজনীয় সংস্কার তারা করতে পারলেন না, তাহলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না। এইটুকু অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে নির্বাচনে কোনো পেশি শক্তি এবং টাকার খেলা অথবা কোনো কালো প্রভাব নির্বাচনকে বিঘ্নিত করতে না পারে। এই জন্যে আমরা এই 10টা প্রস্তাব দিয়েছি। এই 10টা প্রস্তাব কিন্তু নির্বাচিত সরকারের জন্য নয়, এই 10টি প্রস্তাব হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের জন্য।